Hello, my name is Fred. Assalamualaikum. Good morning, everyone. আজকে আমরা যে ক্লাসটি করব সেই ক্লাস সম্পর্কে তোমাদের ধারণা আছে কারণ আজকে ক্লাসটি হবে গত ক্লাসে আমরা যেখান থেকে পড়া শেষ করেছিলাম সেখান থেকে শুরু হবে তোমাদের সকলের নিশ্চয়ই মনে আছে গত ক্লাসে কি বিষয় আলোচনা হয়েছিল বলো তো past continuous tense yes very good Al Imran past continuous tense সুন্দর আর কি বলতে পারবে আর কি কি বিষয় গতকালকে আলোচনা হয়েছে লাইভ ক্লাসে স্যার past continuous স্ট্রাকচার পড়ানো হয়েছিল স্যার উদাহরণ স্যার উদাহরণ পড়ানো হয়েছিল past indefinite tense থেকে কিছু প্রশ্ন করেছিলাম past continuous tense এর আমরা সংজ্ঞা পড়েছি গঠন পড়েছি উদাহরণ পড়েছি এবং কিভাবে সেই সমস্ত উদাহরণগুলোকে নেগেটিভ বা নাবোধক করতে হয় সেটাও শিখেছি কিভাবে ইন্ট্রোগেটিভ করতে হয় সেটাও শিখেছি আশা করি এখন তোমরা এই বিষয়গুলো নিয়ে ভালোমতো কাজ করতে পারছো তোমরা কি কেউ বাসায় প্র্যাকটিস করেছো আফিয়া ইবনাত বাসায় প্র্যাকটিস করেছে দেখতে পাচ্ছি আর কেউ প্র্যাকটিস করেছো বাসায় past continuous tense এবং past indefinite tense নিয়ে বাসায় কি কেউ প্র্যাকটিস করেছো ওকে মেক্সিমাম ভাষা করেছে আর হচ্ছে ক্লাসমিট করেছে আচ্ছা এরপরে অনেকে দেখতে পাচ্ছি যারা বাসায় কাজ করেছে যারা বাসায় কাজ করেছে তোমরা যারা তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কারণ তোমরা ক্লাস করার পরে সেই ক্লাসে কি শিখেছি বা কি শিখিয়েছি সেইটা তোমরা প্র্যাকটিস করেছো তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে একটা হাত টানো ঠিক আছে যারা প্র্যাকটিস করেছে তাদের জন্য হাত টানো জানি বা শিখেছি সেগুলো এখন কি করবো প্র্যাকটিস করবো আচ্ছা সেই প্র্যাকটিসের অংশ হিসাবে আজকে তোমাদেরকে বেশ কিছু জিনিস আমি লিখতে তোমরা সকলে মনোযোগ সহকারে সৎভাবে এই বিষয়গুলো লিখে আমাকে দেখাবে কি কি লিখতে হবে আমি একটু বলে দিচ্ছি প্রশ্নগুলো তোমরা এই প্রশ্নগুলো উত্তর সকলে খাতায় লিখবে আচ্ছা এক নাম্বার হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে সংজ্ঞা এক নম্বরে কি লিখবে past continuous tense এর সংজ্ঞা লিখবে আচ্ছা দুই নম্বর হচ্ছে past কালে কোনো কাজ সাধারণ past tense এর গঠন লিখবে অতীত কালে কোনো কাজ কিছুক্ষণ ধরে ঘটেছিল বোঝায় তার কালকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে সকলে বোর্ডে যে বলা হয়েছে সেই বিষয়গুলো খাতায় লিখে আমরা কি প্রশ্ন তুলে লিখবো প্রশ্ন তুলে লিখবে আপনি যে তিন নাম্বারে কোশ্চেন দিয়েছেন দুইটি উদাহরণ লিখো ওই দুইটা এক্সাম্পল দিয়ে ওগুলোরই কি নেগেটিভ করতে হবে তোমাদের সময় শুরু হচ্ছে এখন তাড়াতাড়ি তোমরা লিখে শুরু করো
তার এক নাম্বার প্রশ্ন যেটা লিখেছেন সেটা লিখে সেটার উত্তর লিখে তারপর তখন দুই নাম্বারে যাব। আর লেখা শেষ কথা বলবে না, হাতের স্টিকার পাঠাবে। লেখা যদি শেষ হয়ে যায় কথা না বলে হাতের স্টিকার পাঠাবে। স্যার এটা কি আমরা লিখব? হ্যাঁ রে বাবা লিখবি, এক্ষুনি লিখবি তাড়াতাড়ি। স্যার প্রশ্ন তুলে লিখবো না শুধু উত্তরই লিখবো? স্যার বাচ্চারা কি স্কুল খুলবে? Thank you.
আফিফা লেখা হয়ে গেছে, বুঝতে পারছি। মালিহা তাবাসসুমের লেখা শেষ। জারিন তাসনিমের লেখা শেষ হয়েছে। এরপরে আনকার লেখা শেষ হয়েছে। আহসানুল হক, আহসানুল হকের লেখা শেষ। মেজাবি ভাষার লেখাও শেষ। যারা লেখা শেষ করেছ, তোমরা লেখাটার দিকে একটু ভালো করে খেয়াল করো, দেখো সেখানে কোনো ভুল ভ্রান্তি আছে কিনা। যদি কোনো ভুল থাকে অবশ্যই সেটাকে সংশোধন করে নাও। স্যার আমার লেখা শেষ। শেষ হয়ে গেলে হাতের স্টিকার বলেছিলাম, কথা বলতে বলিনি। স্যার নেগেটিভ বানানটা কি লেখা? জারিন তাসনিম কত শোনা যাচ্ছে? ইয়েস স্যার। জারিন তুমি এক নম্বর প্রশ্নের উত্তর কি লিখেছো বলো। অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল বোঝালে তাকে তার কালকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এরপরে আফিফা রোল নাম্বার 186। ইয়েস স্যার। আফিফা তুমি এটা কি লিখেছো, দুই নম্বর উত্তর কি লিখেছো? সাবজেক্ট প্লাস ওয়াজ অর ওয়্যার প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এরপরে মানে হাত আওয়াজ তো ইয়েস স্যার। মানে হাত আওয়াজ তো কি নাম্বার এর উত্তর দাও? দুটি উদাহরণ, দুটি উদাহরণ কি কি উদাহরণ পেয়েছো? স্যার কি বললেন?
বললাম তিন নাম্বার প্রশ্নের উত্তরে কি লিখেছো? তিন নাম্বার example I was doing the work. দুই নাম্বার he was singing a song. আরেকটা বলো তো, উদাহরণ দুইটা আবার একটা বলো। I was doing the work. দুই নাম্বার he was doing singing a song. He was দুই নাম্বারটা বুঝতে পারলাম না, দুই নাম্বারটা কি লিখেছো? He was স্যার কি বললেন? বললাম দুই নাম্বার উদাহরণটা কি লিখেছো? He was তারপর কি লিখেছো? Singing a song. Okay, he was singing a song. Okay, very good. He was singing a song. Jari plus name. Thank you, sir. Jari plus name. I was not eat rice. Cow were not eat grass. Negative করলে past থাকলে present করতে হবে। যা ছিল তাই হবে, শুধু ওয়াজের পরে একটা নট বসবে। ঠিক করে দাও, ঠিক করে দাও। আচ্ছা, এরপরে কে কে আছে দেখি। আল ইমরান, আল ইমরান কথা শুনতে পাচ্ছ? জি স্যার শুনতে পাচ্ছি। আল ইমরান তুমি কি কি উদাহরণ দিয়েছো? তোমার দুইটা উদাহরণ বলো তো আমাকে শুনি। স্যার পাস্ট কন্টিনিউয়াস টেন্সের দুটি উদাহরণ। হ্যাঁ, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের দুটো উদাহরণ কি কি লিখেছো একটু বলে শোনাও। স্যার আই এম প্লেইং ফুটবল। দুই নাম্বার দে আর সুইমিং। আচ্ছা, এই দুটোকে নেগেটিভ বলেছো না, নেগেটিভ কি কি লিখেছো বলো তো? টিভি লিখেছি আই এম নট প্লে ফুটবল, দে আর নট সুইমিং। বুঝতে পারছি অনেকে নেগেটিভ এর প্রবলেম হচ্ছে, একটু নেগেটিভটা ভালোভাবে বুঝে নাও। সেটা হচ্ছে সাপোজ আমি এখানে একটা উদাহরণ দিলাম, মনে করো এটা যে আই, এরপরে আই ওয়াজ প্লেইং ক্রিকেট, আই ওয়াজ প্লেইং ক্রিকেট, মনে করো এটা একটা উদাহরণ হয়েছে তোমার, উদাহরণ মনে করো এটা। এখন এটাকে নেগেটিভ করতে হলে আমাদের কি করতে হবে? সাবজেক্ট সাবজেক্ট থাকবে, এই বিভাগের পরে একটা ডট বসাতে হবে। বিভাগের পরে একটা কি বসাবো? ডট বসিয়ে দেবো, তাহলে আই ওয়াজ নট। এরপরে আর কোনো পরিবর্তন করা যাবে না, এরপরে আর কোনো পরিবর্তন আই ওয়াজ নট আই ওয়াজ নট প্লেইং ক্রিকেট, এটা হচ্ছে একটা নেগেটিভ ফর্ম। তোমাদের যাদের প্রবলেম হচ্ছে তারা একটু ভালোভাবে বুঝে নিবে, আমরা পাস্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে শুধু ডিফারেন্টের পরে একটা করে নট বসিয়ে দিব, এছাড়া আর কোনো পরিবর্তন করতে পারবো না। আর পাস্ট ডিফারেন্ট টেন্স এর সম্বন্ধে বলেছিলাম যে পাস্ট ডিফারেন্ট টেন্স যখন আমরা নেগেটিভ করব তখন ডিড লেখার পরে মেন ভার্বের প্রেজেন্ট ফর্মে লিখব, ওটা শুধু পাস্টের জন্য, পাস্ট ডিফারেন্ট এর জন্য, অন্য কারোর ক্ষেত্রে কিন্তু নয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি বেশ কিছু স্টুডেন্টকে জিজ্ঞেস করেছি, তারা অনেক ভালো লিখেছে। তোমরা যেগুলো লিখেছো সেগুলো বাসায় ভালোভাবে দেখে প্র্যাকটিস করো, আরো নতুন নতুন উদাহরণ তৈরি করো। আজকের ক্লাসের উপরে কি কারো কোনো প্রশ্ন আছে, কোনো জিজ্ঞাসা আছে? থাকলে স্যার আমার কিছু প্রশ্ন আছে। স্যার এটা কি লিখতে হবে? ওকে, আল ইমরান তুমি তোমার প্রশ্ন করো। স্যার এখানে আপনি ওয়াজ প্লেইং ক্রিকেট লিখেছেন, ওখানে ওয়াজ কেন দেখলো? পাস্ট কন্টিনিউয়াস এর সাহায্য করি
subject plus was where আছে না subject plus was where plus main verb এর সাথে ing যো তাহলে দেখো subject plus was এর আমার কি subject ওকে আর কারো কোনো প্রশ্ন স্যার ওখানে যদি আগে কালকে আমাদের লাস্টে নোট দিয়ে দিতে হবে দিতে হবে আপনি আমাকে ও ধরেননি নাই